লাস্ট স্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সবাইকে হ্যাপি রাখি। আমার যত ভিউয়ারদের মধ্যে সব দাদা এবং ভাইরা রয়েছে তাদের সবাইকে জানাই হ্যাপি রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্যাস এই। আর আজকে রাখিও পূর্ণিমা, জানলাটা খুলে দিই। তো সিনিকা কি করবে সমৃদ্ধুর জন্য আমি জানি না, মানে ও মানে ওর বাবা বলছিল যে ওদের জন্য একটা ছোট একটা রাখি আনবে, সিনিকা পড়াবে, কিন্তু অ্যাকচুয়ালি 5 বছর না হলে পড়ায় না। কিন্তু ও কত মানে ওর বাবা বলছে না সিনিকা আনবো, মানে 5 বছরের পর তো সেটা দেবেই, কিন্তু মানে সিনিকারও একটা ভালো লাগবে, বা ও রাখি কি যে হ্যাঁ রাখি ভাই কিংবা দাদাদের পড়াতে হয় সেই ব্যাপারটা ও জানবে, না হলে কোত্থেকে জানবে। তো ওর বাবা বলছিল, তো এখনো বাজার যায়নি, ও বাবা একটু বেরোবে, তো বেরোবে হচ্ছে গাড়ির ওয়ার্কশপে যাবে। আমাদের গাড়িটা একটু খারাপ হয়েছে, তো ওর জন্য লোকালের কোনো মিস্ত্রি দিয়ে ওরা পাচ্ছে না, সেই জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে। সেই জন্য আজকে সার্ভিস সেন্টারে যাবে এখন। তো এখন হবে ব্রেকফাস্ট, চলো তোমাদের দেখাই যে আজকে রাখি স্পেশাল আমাদের কি ব্রেকফাস্ট হচ্ছে। আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছে, সমৃদ্ধি উঠে গেছে, সমৃদ্ধির ব্রেকফাস্ট হয়ে গেছে, শ্রেণিকা হয়ে মানে উঠে গেছে, ও ব্রেকফাস্টটা এখনো পর্যন্ত হয়নি। তো আজকে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো ব্রেকফাস্টে আজকে 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 কোনো হোমমেড মানে বাড়িতে তৈরি করা কোনো ব্রেকফাস্ট নয়, আজকে কেনা ব্রেকফাস্ট। ওর বাবা কালকে গেছিলো বাজারে, তো বাজার থেকে মিও মিও থেকে এই দেখো, এটাকে কি বলে চিকেন ক্লস, চিকেন ক্লস কিনে এনেছে। তো আমাদের সকলের ব্রেকফাস্ট রেডি, আর ব্রেকফাস্ট রেডি করলো কে বলো তো, সমীরণ ছিল ওর কিছু দাঁড়। তাহলে আজকে ব্রেকফাস্ট হচ্ছে চিকেন ক্লস, এগ, বয়েল এগ আর কলা, তো তিনজনেরই আজকে। ও হ্যাঁ, আর চা, সিনিকা চা খাবে না, তাই জন্য সিনিকা চা নয়। তো যাইহোক এটাই রয়েছে, আর এত বড় বড় চিকেন ক্লস সেই জন্য এক একটা খাওয়া যায় না। আমি তো বলেছি অর্ধেক খাবো, ও সিনিকাকেও অর্ধেকই দেবো, কারণ ও খেতে পারবে না। আর সমৃদ্ধিও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে, সকাল সকাল উঠে কিন্তু ওরা বারান্দায় চলে এসেছে। সকাল সকাল উঠে বারান্দায় এসে কি করছে ওরা? বিদূষণ গুড মর্নিং, বিদূষণ নেন্টপদ হয়ে রয়েছে তো। আর আজকে ওয়েদারটা আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, এতদিন বৃষ্টি 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 পড়ছিল, আর আজকে দারুণ রোদ উঠেছে। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, রাখি স্পেশাল ব্লগ। সেরকম আহামরি স্পেশাল কিছুই করবো না, যেরকম রোজকার সেরকমই হয়, কারণ আমার এই তিনটে বাচ্চা নিয়ে কিছু স্পেশাল করার আমার সময় হয়ে ওঠে না, আর টাইম তো পাই না। তাহলে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর যারা যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি। কি অবস্থা আমার চুলগুলো, কি হয়েছে? তো যাই হোক, ওই দেখো কাজ বলে যাও, আমার রান্নাবান্না একটা তরকারি হয়ে গেছে, তোমার পেঁপের তরকারি যেটা আলু দিয়ে করেছি সোয়াবিন দিয়ে, সেটা হয়ে গেছে। আর আজকে রাখি স্পেশাল, রাখি স্পেশাল না, এমনি ফ্রিজে ছিল এই কমপ্লিট মাছটা, তার এই কমপ্লিট মাছটা ছিল, তো কমপ্লিট মাছটা ছিল, ওই মাছটা করলেই আমার রান্নাবান্না শেষ। আর ভাত ওই দিকে বারোটায় করে নিয়ে, ভাত ওইদিকে হয়ে গেছে, হুকুর করে দিয়েছি, মাছটা করবো, মাছের জন্য পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি, সব হয়ে গেছে। তো মাছের একটা রেসিপি করব, তো ওটা আমার কুকিং চ্যানেলে তোমরা দেখতে পাবে। আর এটা দেখো কে বলো তো, এটা হচ্ছে বিদু, ওর বাবা এখনো আসেনি। তো যাই হোক, তো ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খাওয়া দাওয়া স্নান, আমি এই রান্নার ফাঁকে ফাঁকেই সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তোমরা বুঝতেই পারছো একা হাতে আমাকে সব কিছুই সামলাতে হচ্ছে, আর্ধেক আর্ধেক রান্না করে করে এদের দুজনকে, দুজন নয় সরি তিনজন, কারণ শ্রেণিকাও রয়েছে, শ্রেণিকাকেও স্নান করানো, খাওয়ানো, তারপর সব কিছু।
কি করছো তুমি? তাই তাই ও তাই তাই করে দাও তো, তাই 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 করে দাও, তাই 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 ঋতু তাই তাই। তো চলো অন্তত পাঁচটা করে ফেলি, তারপর ওর বাবা চলে আসবে, খাবার দাবার দিয়ে দেবো। আর যাই না, রাখি আমি অলরেডি আনতে বলেছি, মনে হয় আনবে। তো রাত্রে হবে রাখি সেলিব্রেশন, তো এখন নয় পরে চলো। আর এটা ঘুমোচ্ছিল, যতক্ষণ ঘুমোচ্ছিল আমি বাকি কাজগুলো করে নিয়েছি, শ্রেণিকাকে স্নান টান করিয়ে। তারপর ওর শ্রেণিকা, আরও একটা কথা, শ্রেণিকার ওরাল এক্সামের রুটিন দিয়ে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ল্যাপটপে খুলছে না। কেন খুলছে না আমি নিজেও জানি না, ওর বাবা এসে দেখবে, সেই জন্য আমি বুঝতে পারছি না কবে কবে পরীক্ষা। তো যাই হোক, মাছটা রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা। পেঁপের তরকারিটা আমার রান্না হয়ে গেছে দেখো, আর করেছি তার সাথে পমফ্লেট মাছ একদম কষা কষা। এটাই হচ্ছে রাখির স্পেশাল মেনু। কোনটা? এটা এটা এখন চলছে কেক নিয়ে, কে কোনটা খাবে। অলরেডি আমি একটা কালকে এনেছিল ওর বাবা এই কেকগুলো, আমি অলরেডি একটা হাফ খেয়ে নিয়েছি, হাফ খেয়েছি। তারপরে আমি মনে করছি এখন বিকেলবেলা শ্রেণিকাকে একটা গোটা কেক দেবো না, কারণ ও গোটা পারবে না, তাই জন্য ওকে হাফ দেবো। ওমা খুলে দেখি নেই, মানে শুধু বাক্সটা, মানে কি বলবো, কেকগুলো থাকে না প্লাস্টিকের খাপে পড়ে আছে, বাকি সব নেই। তো এখন শ্রেণিকাকে এখান থেকে হাফ কেক দেবো বলে দাঁড়িয়ে আছি। আর যথারীতি বিকেলবেলায় দুটো উঠে পড়েছে দেখো, এদিকে অলরেডি বিস্কুট খাওয়া হয়ে গেছে। ছুটিটা কোথায়? আদা কেটেছিলাম, উঠে গিয়ে বিস্কুট খাওয়া হয়ে গিয়ে এখন রান্না করে বসে আছে। এটা খাবি না বাটিতে খাবি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ক্লাপ ক্লাপ ক্লাপ, সবাই ক্লাপ করো, সবাই ক্লাপ করো, সমৃদ্ধ ক্লাপ করো। কি হলো? কি গো আমাকে দেখালে না আজকে রাখি স্পেশালে কি মিষ্টি আনলে? না না দেখিয়ে, সবাইকে না দেখিয়ে তুমি এমনি এমনি ফ্রিজে ভরে নিলে। ও বাবা, দাও আবার বাক্স থেকে বের করে রেখেছো কেন? আর এখন গরমকালে পড়ছে, মাঝখানে কি সব মিষ্টি মিষ্টি? শন পাপড়ি, এটা কি ডালের লাড্ডু? আর এটা হচ্ছে হালুয়া। কিসের হালুয়া? এটা জেলি তো, জেলি হালুয়া। মানে তিনটেই খেয়ে, তিনটে মিষ্টি টেস্ট করে তুমি নিয়ে এসছো? তুমি তো বললে তিনটে খেয়েছো। হ্যাঁ, একটা তো এখন খেলাম স্বল্প। ও ওই হালুয়াটা খেয়েছি, আর ইয়েটা খেয়েছি, আম সত্তরটা। ওই লাল রঙের হালুয়াটা খাওনি আগে? ও
ওটা আমাদের ওখানে মহারানী বলে একটা দোকান আছে, প্রচুর পাওয়া যায়। তুমি কি করছ? ক্যারট খাচ্ছ? দিদি কি করছে এখানে? দিদি ভাইকে রাখি পড়াবে কখন? ভাই খেয়ে নি, ভাই খাবে তারপর তো। না, ও নিজে নিজে খেতে পারে, ও নিজে নিজে দিদি। আমাকে আর ও মা, ওর ক্যারেটটা তুমি নিয়ে নিলে, সুমের ক্যারেটটা তুমি নিয়ে নিলে। কি কি খাচ্ছ? ক্যারট ক্যারট, তাই 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 তাই। হ্যাঁ, ঋতুসম আসো আসো, ঋতুসম আসো আসো, ধরে না ধরে না ধরে না, সোনাই ধরে না ধরে না। শেষমেশ মিষ্টি টিষ্টি নিয়ে একেবারে কারাকারি একেবারে কারাকারি রাখি নিয়ে আর ঠাকুরের সিংহাসনের সামনে চলে আসবে। নো নো, তোমাকে চকলেট দিয়েছি না? চলো এবার স্টার্ট করা যাক অকেশন। দিচ্ছে না তোমার চকলেট? নিয়ে নিয়েছে ঋতু চকলেট? ঋতু দুটো নিয়ে নিয়েছে। মামাম ছাড়ো, ছাড়ো ঋতু, দুটো এসব দুটো নিয়ে নিয়েছে ঋতু। তোকেও দেবে, দাঁড়া দাঁড়া, একজন একজন ঠিক আছে, টাইম লাগালে দেখি দিদিকে দাও, এই নাও দিদি। প্রথম দিকটা দিয়ে তারপর আমি পড়ি দেবো। দাঁড়াও 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 দাঁড়াও, এটা সামনে দাও, দাঁড়া আমি ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই এটা ঠিক করে, এটা লেগে যাবে হাতে, জানিস তো। কি হয়েছে?
ভাইকে রাখি পরানো কমপ্লিট হলো। বাবা, ওদেরকে রাখি পরানো মানে চেপে ধরে রাখা যাচ্ছে না। তোমরা তো ভিডিওতে দেখলেই যে কিভাবে ওদেরকে রাখি পরাতে হচ্ছে, ওরা পালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে পরানো হচ্ছে বলে ওরা রীতিমতো সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে স্থির হয়ে বসছে না। মিষ্টির প্লেটটা রাখছি তো হপ করে হাতে ধরে নিচ্ছে, যা অবস্থা। ওরা বড় না হওয়া পর্যন্ত মানে ঠিকঠাক পরানো যাবে না। তো যাই হোক, কয়েকটা ফটো তুলেছি, ফটো একদম তুলতেই পাচ্ছি না, ওরা বসছেই না, চঞ্চল, এখানে সেখানে যাচ্ছে। যাই হোক, তো আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারে আজকে করেছি তো বললাম তোমাদের যে পমফ্লেট মাছ আর পেঁপের তরকারি আলু দিয়ে, পেঁপে দিয়ে। আর আমার রান্নাঘরের একটু টুকটাক কাজ বাকি আছে, মোটামুটি বাসন মাজা হয়ে গেছে। এই হাঁড়ি আর কড়াই দুটো মানে খালি করব, খালি করে জিনিসগুলো খাবারগুলো ফ্রিজে ভরে রাখবো। আর রান্নাঘরের স্ল্যাবটা মুছে আমার রাত্রের কাজ কমপ্লিট, তারপরে যাব শুতে। তারপর রান্নাঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি। তোমাদের তো তখন বললাম কড়াই আর হাঁড়িটা মাজার বাকি আছে আর কি, আর সব হয়ে গেছে। তো কড়াই আর হাঁড়িটা মেজে নিচ্ছি, মেজে গ্যাস টেজও মোছা হয়ে গেছে। আর ওদিকে তো ঋতুসম সবাই ঘুমিয়ে পড়েছে, ওরা না ঘুমলে আমি কাজটা ঠিকঠাক করতে পারি না। তো এই কটা মেজে নিই, তারপর ওইদিকেও বিছানায় অনেক জামাকাপড় পড়ে রয়েছে। তারপর চলে এসেছি যথারীতি জামাকাপড়গুলো ভাঁজ করতে। কিছু কিছু বাকি রয়েছে জামাকাপড় যেগুলোকে ভাঁজ করতে হবে, এগুলোকে হচ্ছে আমার রাত্রের রোজকার রুটিন। তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব আমার রাত্রের রুটিন কী কী। আর খেলনাপত্রও সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকেও গোছাবো। তো যাই হোক, আজকে এই ব্লগটাকে, রাখি স্পেশাল ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর নতুন ভিউয়ারদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। গুড নাইট।